তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের ভিডিওতে মোবাইল ফোনের নেভিগেশন বারের এমন একটি জবরদস্ত অ্যান্ড খতরনাক আলটিমেট ইউনিক ম্যাজিক টিপস দেখাবো, যে কাজটি দেখার পর আপনি 100% অবাক হয়ে যাবেন। তো আপনার মোবাইল ফোনের নেভিগেশন বারে আপনার ছবি অথবা আপনার পছন্দের যে কোনো ছবি সেট করতে পারবেন। আমার মনে হয় আপনি কখনো এই কাজটি আগে কখনোই দেখেননি যে কীভাবে এখানে ছবি সেট করা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনের নেভিগেশন বারে আমার ছবি সেট করা রয়েছে, অ্যান্ড যেটি সেট করার পর কিন্তু মোবাইল ফোনটি দেখতে আগে থেকে খুবই সুন্দর লাগছে। সো আপনি চাইলে আমার মতো করে আপনার মোবাইল ফোনের নেভিগেশন বারে আপনার ছবি অথবা যে কোনো ছবি সেট করতে পারবেন, অ্যান্ড আপনি সেট না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনার মোবাইল ফোনটি কতটা পরিমাণে সুন্দর লাগে। অ্যান্ড আপনি যখন আপনার বন্ধুকে আপনার মোবাইল ফোনটি দেখাবেন তখন আপনার বন্ধু অবাক তো হবেই, সাথে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই কাজটি আপনি কীভাবে করেছেন। তো কীভাবে আপনার মোবাইল ফোনের নেভিগেশন বারে আপনার ছবি সেট করবেন, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, মোবাইল ফোনের নেভিগেশন বারে আপনার ছবি অথবা যে কোনো ছবি সেট করার জন্য আপনাকে জাস্ট ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন, যেখানে আপনার মোবাইল ফোনটি খুবই সুন্দর লাগবে, অ্যান্ড যে কেউ দেখে সে সত্যি অবাক হয়ে যাবে। সে এখন আপনি জাস্ট এটি অন করবেন, অন করার জন্য এখন আপনি এখানে আসবেন, তারপর এটি আপনি অন করবেন, এখন আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন, এখন আপনি আবার এটিও অন করবেন। অন করার পরে এখন আপনি এটি ওকে করবেন, তারপর এটি জাস্ট অ্যালাউ করবেন, অ্যালাউ করার পরে এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে করে যাবেন। সে এখন আমি জাস্ট এখানে ক্লিক করে করে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন, যেখানে আপনার মোবাইল ফোনটি খুবই সুন্দর লাগবে। সে এখন আপনি যেটি করবেন, সো দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে চুজ ফটোস, সে এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখন আপনি যে ছবিটি মোবাইল ফোনে সেট করতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। সো এখন আমি জাস্ট একটি ছবি এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখন আপনি ছবিটিকে ক্রপ করবেন। তো এখন আমি জাস্ট পিকচারটিকে ক্রপ করছি, ক্রপ করার পরে এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ছবিটি সেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু পিকচারটি সেট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনের নেভিগেশন বারে আপনার ছবি অথবা যে কোনো ছবি সেট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোর ওপেন করুন, প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন নেভার স্লাইড শো। তো লেখার পরে এখন আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অ্যাপ্লিকে ডাউনলোড করবেন, তারপর আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন। তো জাস্ট এই ছিল আজকের ভিডিওটি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।